সিরিয়াল বড় নে ইতিমধ্যে আমরা দেখতে পেয়ে গেছি যে আমাদের তিথি ওই বাড়িতে আছে, মানে রুদ্রিকের বাড়িতে রয়েছে। তো রুদ্রিকের বাড়িতে থাকাকালীন তাকে অনেক কিছু প্রবলেম ফেস করতে হবে, কারণ কেউই পছন্দ করে না তিথিকে। তিথির জন্যে তাদের বাড়ির ছেলে এখন চলে গেছে জেলে, সেখান থেকে বেরিয়ে এসেছে, তারপরে আবার কেস খেয়েছে, মানে সোশ্যাল নেটওয়ার্কে ট্রোল হচ্ছে। অনেকেই এখন রুদ্রিকের ছবি দিয়ে বলছে আও মেরি গাড়ি পে, মানে অনেক রকম ট্রোলিং হচ্ছে। তারপরে কাকা জ্যাঠার ছবি দিয়েও ট্রোল হচ্ছে। তো সবাই এখন খেপে আছে, তো কী করবে, তিথির উপরে ঝাড়ছে। তিথিকে এই মুহূর্তে খেতে বসিয়েছিল আমাদের নায়রা। নায়রার একটা কথা যথাযথ আছে যে আমার বরের সাথে বিয়ে বিয়ে নাটক খেলা চলছে, আমার অসুবিধা হচ্ছে না, তোমাদের এত অসুবিধাটা কোথায় হচ্ছে। তো যাই হোক, নায়রা খেতে দিয়েছে, কিন্তু সেইখানে এক একজন এক একভাবে চলে এসছে, এসে বলছে যে খেতে পারবে না তিথি। তিথি এটা বলে দিচ্ছে যে এই খাবার আমার গলা দিয়ে নামবে না, আমি বাড়ি যাচ্ছি। আর যাওয়ার পথে রুদ্রিকের বাবাকে বলে দিচ্ছে যে আপনার ছেলে, বড়লোকের ভোগে যাওয়া একটা ছেলে, বখাটে একটা ছেলে, আপনার ছেলে সম্পর্কে আমি আগেও যা বলেছি এখনও তাই বলছি, ওকে আমি শাস্তি দেবই, আর আমি চলে যাচ্ছি বাড়িতে। কিন্তু তিথিকে আটকাচ্ছে নায়রা যে তুমি এখনই যেও না, তোমার মা অক্সিজেন নিয়ে একটু সুস্থ হয়ে বাড়িতে গেছে, তুমি যদি এখন বাড়িতে যাও, যদি জানাজানি হয় যে তুমি এতটা নাটক করেছো, তাহলে উনি সাথে সাথেই মানে বেঁচে থেকেই মরে যাবেন। তো এইসব কথা শুনে তিথি থেমে যায়। তো এরপরে তো ভাত কাপড় থেকে শুরু করে অনেক রকম নিয়মকানুন সবটাই করবে আমাদের নায়রা। নায়রা ভাবছে যে ভাত কাপড়টা হবে, ফুলসজ্জা অব্দি এগোবে না, কারণ তার আগেই হয়তো ভদ্রমহিলা মরে যাবে। কিন্তু নায়রা তো নিজেও জানে না যে এই ভদ্রমহিলা এখন অনেক দিন বাঁচবে, আর এই ততদিন নাটক করতে করতে রুদ্রিক আর তিথির মধ্যে প্রেম হয়ে যাবে, আর নায়রা তখন সাইডের গুটি হয়ে সরে যাবে। তো ব্যাপারটা হচ্ছে এখানে একটু অন্যরকম, সেটা হচ্ছে এই ভদ্রমহিলা মারা যাবে এই মরে গেল না, ভদ্রমহিলা এত তাড়াতাড়ি মরবে বলে তো মনে হচ্ছে না, উনি বেঁচে থাকবেন, কারণ উনি যদি মারা যান তাহলে তিথি তো ওই বাড়িতে আবার চলে যাবে। তিথি যদি ওই বাড়িতে চলে যায় তাহলে রুদ্রিকের সাথে তো মিথ্যে বরণটা সত্যি বরণে পরিণত হবে না, তাই না? আশা করি সবাই বুঝতে পেরে গেছো। এবার আমি সবটাই খুলে বলে দিয়েছি, আর বেশি খুলতে পারছি না, খুলতে গেলে অনেক কিছুই খুলে ফেলতে হবে। তো এবার গল্পে একটা নতুন ঝটকা ঢুকবে। তিথি রুদ্রিকের বাড়িতে আছে, তো সে ওপর থেকে সাজগোজ করে নামছে, ভাত কাপড় টাপড় বোধহয় মেবি হবে। তো রুদ্রিক তার আগে বাড়িতে চলে এসছে। রুদ্রিক বলছে যে তোমাকে যদি আমি একবার হাতের কাছে পাই, বা একবার যদি পাই তোমাকে, আমি আজকেই বলে একটা কিছু বলতে যাচ্ছে, মানে খারাপ মিনিং করে। ঠিক সেই মুহূর্তে আমাদের তিথি বলে দিয়েছে, ছুঁয়ে দেখো একবার আমাকে, কিছু করে দেখো আমাকে, চড়িয়েই সোজা করে দেবো, নায়িকা নায়ককে চড়িয়ে সোজা করে দেবে। মানে বুঝতে পারছো, মানে যতখানি আদর যত্ন করে এর বাবা, মানে বাবা না, মা ঠাম্মা এরা সবাই বিগড়েছে রুদ্রিককে, ঠিক ততখানি চড়িয়ে তিথি একে সোজা করে দেবে। মেয়েদের বাড়ি থেকে তো তত্ত্ব পাঠায় শ্বশুর বাড়িতে, সেই তত্ত্ব নাকি নেবে না এরা, বলে দিয়েছে তত্ত্বমত্ত্ব আমাদের বাড়িতে আনা হবে না। তো নায়রা বলেছে তত্ত্ব আসবে, মানে নায়রা নিজে হাতে রুদ্রিকের বিয়ে দিচ্ছে বলতে পারো। মোদ্দা কথা হচ্ছে গিয়ে জমে উঠেছে সিরিয়াল বরণ। যারা যারা সিরিয়াল বরণ দেখছে না বা দেখবে না বলে সিদ্ধান্ত নিয়েছে, তাদেরকে বলবো যে সাংঘাতিক মিস হয়ে যাচ্ছে, বেশ ভালো সিন চলছে, তাই জন্য বলে দিলাম যে অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল বরণ স্টার জলসা ও স্টার জলসা HD-তে ঠিক রাত 8টার সময়। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যেটা করবে সেটা হচ্ছে বরণ সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।